কলম্বিয়ান মাদক নেটওয়ার্ক সারা পৃথিবী জুড়ে বিস্তৃত এবং এখানে সামাজিক অবক্ষয়ের সুযোগ নিয়ে পাবলো এসকোবার সহ কুখ্যাত সব স্মাগলারদের উত্থান হয়েছিল। সেসব কর্মকাণ্ড নিয়ে তৈরি টিভি সিরিজ নার্কোসের এক্সপ্লেইন আপনারা ধারাবাহিকভাবে এতদিন ধরে দেখে আসছেন। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন আপনারা হয়তো দেখেছেন, না দেখলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তৃতীয় সিজনের গল্প অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আজকের পর্বের মাধ্যমে আমরা নার্কোসের তৃতীয় সিজনের সমাপ্তি টানব। তবে এর আগের সিজনগুলোতে কাহিনী কিভাবে গড়িয়েছিল সে বিষয়ে এখন আর কিছু বলতে চাইছি না, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যারা নতুন এক্সপ্লেইন শুরু করেছেন তাদের জন্য তো পুরনোর এপিসোডগুলো দেখা মাস্ট। তো বন্ধুরা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ। নার্কোসের সিজন 3 গল্পে আমরা ক্যালি গংয়ের উত্থান কিভাবে হয়েছিল সেটা প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখেছি এবং আমরা আজকের পর্বে দেখার চেষ্টা করব এই ক্যালির গডফাদারদের পতনটা ঠিক কিভাবে হয়েছিল। আগের পর্বের ধারাবাহিকতায় শুরু হয় এই পর্বের ঘটনা প্রবাহ। দেখা যায় পাঁচো এবং ক্যালি গ্যাংয়ের কয়েকজন মিলে একটা চার্চে হামলা করেছে। এই চার্চটা ছিল তাদের শত্রু নর্দার্ন ভ্যালি কার্টেলের একটা আস্তানা। কেন পাঁচো এটা করলো সেটা আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা অবশ্যই জানেন। তো দেখা যায় পাঁচো এবং তার লোকেরা তাদের উপরে অ্যাটাক করে একে একে সেই গ্যাংয়ের সকলকে মেরে ফেলে। শত্রুদেরকে মেরে ফেলার পরও পাঁচোর রাগ কিন্তু কমছিল না, সে নর্দার্ন ভ্যালির পুরো গ্যাংকে শেষ করে ফেলতে চাইছিল। এই লক্ষ্যে মিগুয়েল পাঁচো এবং চেপে একদিন একটা জায়গায় মিলিত হয় এবং নর্দার্ন ভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা আলোচনায় বসে। আলোচনা শেষে সেদিন মিগুয়েল সবাইকে বলে নর্দার্ন ভ্যালির আন্ডারে যেসব সি পোর্টগুলো আছে সেগুলোকে প্রথমে তাদের অধীনে নিতে হবে। যে পোর্ট দিয়ে তারা মালামাল ডেলিভারি করে সেটা যদি একবার তাদের হাতে চলে আসে তবে নর্দার্ন ভ্যালি দুর্বল হয়ে পড়বে, তখন ক্যালি কার্টেল অনায়াসেই তাদের অবশিষ্ট লোকজনদেরকে শেষ করে দিতে পারবে। তো এদের মধ্যে এ আলোচনা চললেও অন্যদিকে ক্যালির টেকনিক্যাল এক্সপার্ট জর্জ সার্সেডো ক্রিস্টাল এবং ডেনের সাথে একটা জায়গায় একদিন মিলিত হতে দেখা যায়। এখানে তারা একটা প্ল্যান তৈরি করে। প্ল্যানটা হচ্ছে ক্রিস্টাল এবং ডেনকে আজকেই তাদের টিম নিয়ে মিগুয়েলের ডেরায় রেড দিতে হবে। মিগুয়েল কোথায় রয়েছে সেটাও তাদের জানিয়ে দেয় সার্সেডো এবং তাদেরকে একটা সহজ রুটের কথাও বলে দেওয়া হয় যাতে তারা সেই রুট ধরে সহজেই মিগুয়েলের আস্তানা অবধি পৌঁছাতে পারে। সার্সেডোর খবরটা পাওয়ার পর এই দুই এজেন্ট পেনিয়াকে খবরটা জানিয়ে দেয়। এজেন্ট পেনিয়া কলম্বিয়া সরকারের সাথে এরপর কথা বলে এবং কলম্বিয়ার ডিফেন্স মিনিস্টারকে মিগুয়েলকে ধরার একটা অনুমতি দিতে বলে। অদ্ভুত ব্যাপার হলো ডিফেন্স মিনিস্টারও পেনিয়াকে মিগুয়েলকে ধরার অনুমতিটাও দিয়ে দেয়। আপাত দৃষ্টিতে সব কিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছিল। এই অভিযানের জন্য এজেন্ট পেনিয়া নতুন একজন জেনারেলের সাথে দেখাও করেছিলেন। যেহেতু কর্নেল মার্টিনেজ ততক্ষণে অবসর নিয়েছিলেন বা চাকরি হতে ইস্তফা দিয়েছিলেন, তাই তার পরিবর্তে এজেন্ট পেনিয়া একজন সৎ অফিসারকে খুঁজছিল। আর এই অফিসারের নাম ছিল জর্জ সেরেনো। এই জেনারেল ছিলেন একজন ভালো মনের মানুষ। এজেন্ট পেনিয়ার কাছ থেকে জেনারেল সব জানার পরে খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার লোকদের প্রস্তুত করে নেন। সেদিন সন্ধ্যায় সবাই মিলে মিগুয়েলকে ধরার জন্য বের হয়। আর ওদিকে সার্সেডো লুকিয়ে মিগুয়েলের বাড়িতে ঢুকে তার বাসার সব ওয়াকি টকিগুলো বন্ধ করে দেয় যাতে ক্যালি কার্টেল চাইলেও মিগুয়েলকে ধরার অভিযানের ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। এর কিছুক্ষণ পর সার্সেডোর দেয়া ঠিকানায় ডিএ এবং কলম্বিয়ান আর্মির রেড শুরু হয়। সার্সেডো যে ঠিকানাটা দিয়েছিল সেটা ছিল মিগুয়েলের নতুন একটা বাড়ির ঠিকানা। এই বাড়িটা সে সর্বোচ্চ সুরক্ষিত করে তৈরি করেছিল এবং বাড়ির ভেতরে ইমার্জেন্সি অবস্থায় লুকোনোর একটা জায়গাও তৈরি করে রেখেছিল সে, যেটার ব্যাপারে আবার সার্সেডো জানতো না। তো সেদিন সন্ধ্যার পর থেকে সারা রাত ধরে মিগুয়েলের বাড়িতে রেড চলে, কিন্তু এজেন্টরা অদ্ভুতভাবে মিগুয়েলকে কোথাও খুঁজে পায় না। কিন্তু তারা তো শিওর ছিল যে মিগুয়েল এখানেই আছে, তাই টিমটা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। সকালবেলা বাথরুমের পেছনে তারা সেই হাইড আউটের জায়গাটা সম্পর্কে বুঝে যায় যেখানে মিগুয়েল লুকিয়েছিল। তো এরপর এজেন্টরা বাথরুমের পেছনের দেয়ালটা ভাঙতে শুরু করে। আর এ সময় আমরা দেখতে পাই মিগুয়েল অক্সিজেন মাস্ক নিয়ে সেই দেয়ালের পেছনেই লুকিয়ে আছে। কিন্তু এর মধ্যেই আরেকটা ঝামেলা হয়ে যায়। দেয়াল ভাঙা শেষ হওয়ার আগেই একজন উকিল কিছু সাংবাদিক নিয়ে সেখানে হাজির হয়। এই উকিল ছিল ক্যালিদের নিয়োগকৃত উকিল। সে বলে এটা একটা প্রাইভেট প্রপার্টি, এখানে এরকম করা যাবে না। যেহেতু মিগুয়েলের বিষয়ে পূর্ণ এভিডেন্স ছিল না এবং তাকে এ পর্যন্ত দেখতেও পাওয়া যায়নি এই বাড়িতে, তাই শেষ পর্যন্ত উকিলের নির্দেশে বাধ্য হয়ে রেইডটা থামিয়ে দেয়া হয়। আর অদ্ভুত ব্যাপার হলো ঠিক সেই সময়টায় এজেন্টদের থেকে কয়েক সেন্টিমিটার দূরেই ছিল মিগুয়েল, আর একটুর জন্য তারা তাকে ধরতে পারে না। পুলিশ এবং এজেন্টরা এক প্রকার ব্যর্থ হয়েই চলে যায় সেখান থেকে, এবং তারা চলে যাওয়ার পর মিগুয়েল বাইরে বের হয়ে আসে, আর বাইরে বেরিয়েই সে কান্না করতে শুরু করে। এজেন্টদের মিশন ফেইল হওয়ার কারণে উপর মহল থেকে তাদের ক্যালি সিটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর এ সময় সার্সেডও ভীষণ ভয়ে ছিল, যদি ক্যালি কার্টেল তার ধোঁকা দেওয়ার কথাটা জেনে যায় তাহলে তারা তাকে একেবারে শেষ করে ফেলবে এবং সেই সাথে তার পরিবারের কেউই বাঁচবে না। অন্যদিকে পাঁচও এবং চেপে নর্দার্ন ভ্যালিতে ঢুকে সেখানকার সি পোর্টগুলোকে একদিন দখলে নিয়ে নেয়, আর এর মাধ্যমে নর্থ ভ্যালি গ্যাংয়ের পতনের সূচনা ঘটে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত একটু পরে দেখব। অন্যদিকে এর মধ্যে ক্যালি কার্টেলের বিশ্বস্ত নেভিগেন্তে ফ্র্যাঙ্কলিনের রিস্টিকে একটা কমিউনিস্ট গ্রুপের হাতে তুলে দিয়েছিল। এই ফ্র্যাঙ্কলিন কে ছিলেন এবং ফ্র্যাঙ্কলিনের রিস্টিকে কেন কমিউনিস্ট গ্রুপের হাতে তুলে দেওয়া হলো সে বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে গত পর্বের। আশা করি আপনারা যারা এখনও আগের পর্বটি দেখেননি তারা প্লিজ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটা আগে দেখে আসুন। তো যেদিন ফ্র্যাঙ্কলিনের রিস্টিকে তুলে দেওয়া হয়েছিল কমিউনিস্ট গ্রুপের হাতে, তার পরের দিন আমরা মিগুয়েলকে দেখতে পাই। সে তার লোকদের অর্ডার দেয় তাকে ধরতে যে ডিএ এজেন্টদেরকে ইনফরমেশন দিয়েছিল তাকে খুঁজে বের করতে, কিন্তু এই কাজটা যে সার্সেডও করেছিল সেটা কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। অন্যদিকে এজেন্ট পেনিয়া জানতে পেরেছিল ফ্র্যাঙ্কলিনের রিস্টির মিসিংয়ের খবরটা, তাই সে সরকারের কাছে এবার অনুরোধ করে তাকে যেন ফ্র্যাঙ্কলিনের রিস্টিকে খুঁজতে সাহায্য করা হয়, কিন্তু কলম্বিয়ান সরকার এজেন্ট পেনিয়াকে কোনো প্রকার সাহায্য করতে রাজি ছিল না, কারণ অলরেডি তারা মিগুয়েলকে ধরার একটা মিশনে ব্যর্থ হয়েছিল আর সরকারের পক্ষ থেকে এজেন্ট পেনিয়াকে দেওয়ার মতো এত টাকাও ছিল না। তাই এজেন্ট পেনিয়া তার পুরনো বন্ধু ডন বার্নাকে একদিন কল করে। ডন বার্না অনেক আগেই ক্যালি কার্টেলের থেকে আলাদা হয়ে গিয়েছিল, এটা তো আমরা সবাই জানি। তার নিজের ল্যাব ছিল, নিজের বিজনেস ছিল, এবং অদ্ভুত ব্যাপার হলো তার নিজের একটা আর্মিও ছিল। ডন বার্না ফ্র্যাঙ্কলিনের ইস্টিকে শেষ পর্যন্ত খুঁজে বের করে। সে জানতে পারে ফ্র্যাঙ্কলিনের ইস্টি জঙ্গলের একটা কমিউনিস্ট গ্রুপের কাছে বন্দী আছে, তাই বার্না তার টিমের সাথে এজেন্ট পেনিয়াকে নিয়ে সেই কমিউনিস্ট গ্রুপকে একদিন অ্যাটাক করে বসে। কিন্তু তারা যখন জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন দুজন লোক তাদের জন্য অপেক্ষা করতে দেখা যায়, আর এরা ছিল কার্সিকান ব্রাদার্স। এই বন্ধুরা, এরা সেই কার্সিকান ব্রাদার্স যাদেরকে লস পেপারের সাথে যুক্ত হয়ে পাবলোর পুরো নেটওয়ার্ককে ধ্বংস করে দিয়েছিল। আশা করি এদের চিনতে পেরেছেন। তো জঙ্গলে তারা সবাই একত্রিত হয়ে ফ্র্যাঙ্কলিনের রিস্টিকে সেই কমিউনিস্ট গ্রুপের হাত থেকে উদ্ধার করে এবং তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এজেন্ট পেনিয়া ফ্র্যাঙ্কলিনের ইস্টিকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছিল, আর এবার ফ্র্যাঙ্কলিনের সাথে তার ইস্টিকে দেখা করিয়ে দিলেই ফ্র্যাঙ্কলিন সব কিছু বলে দেবে বলেই তাকে কথা দিয়েছিল লোকটা। কিন্তু সত্যি কি ফ্র্যাঙ্কলিন তার ইস্টির দেখা পেয়েছিল সেই বিষয়টা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা দেখার চেষ্টা করি ক্যালির বসেরা ঠিক কী করতে চলেছিল। তো আমরা দেখতে পাই মিগুয়েলের সেই ঘটনায় জর্জ সার্সেডও অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তার এক কাছের লোকের নাম ক্যালি কার্টেলকে একদিন বলে দেয়। এই লোকটার নাম ছিল অ্যান্ড্রিকা। জর্জ ক্যালি কার্টেলকে বলে দেয় অ্যান্ড্রিকা এজেন্টদেরকে সব ইনফরমেশান দিয়ে দিয়েছিল। জর্জ এটা করেছিল কারণ অ্যান্ড্রিকা ছিল একা, কিন্তু জর্জের একটা পুরো পরিবার ছিল। সে তার পরিবারকে বাঁচাতে বলা যায় অ্যান্ড্রিকাকে অনেকটা বলি দিয়ে দিয়েছিল। সার্সেডোর কথা মতো মিগুয়েল অ্যান্ড্রিকাকে মেরে ফেলে, আর একটুর জন্য বেঁচে যায় জর্জ সার্সেডো। অ্যান্ড্রিকাকে খুন করার পর মিগুয়েল নেভিগেন্তের উপরে আরেকটাও দায়িত্ব দিয়ে দেয়। মিগুয়েল নেভিগেন্তেকে পালের মুখে খুঁজে বের করে মেরে ফেলার নির্দেশ দেয়, কিন্তু সার্সেডো তো তাকে লুকিয়ে রেখেছিল। তো ক্যালিতে যখন পলিমেরাকে খোঁজার কাজ চলছে তখন অন্যদিকে ক্যালি গ্যাংয়ের এক লোক জেলে গিয়ে ফ্র্যাঙ্কলিনকে খুন করে। ক্যালি কার্টেলের কাছে ফ্র্যাঙ্কলিন সম্পর্কে আগেই খবর ছিল, তাই লোকটাকে সরিয়ে দেওয়া হয়, তাও জেলের মধ্যেই। আর একই সাথে আরও একবার এজেন্ট পেনিয়ার প্ল্যান ফ্লপ হয়ে যায়। এই ঘটনার পর এজেন্ট পেনিয়া শেষ পর্যন্ত অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে বাধ্য হয়, কারণ এই অ্যাম্বাসেডারই ছিল ক্যালি গ্যাংদের ধরার একটা শেষ ভরসা। কিন্তু এবারও তাকে ব্যর্থ হতে হয়, কারণ সে অ্যাম্বাসেডারের সাথে দেখা করে তাকে এটাই বোঝানোর চেষ্টা করে কলম্বিয়ান সরকারের কোনো লোক নিশ্চয়ই ক্যালি কার্টেলের সাথে মিলে আছে এবং ক্যালি কার্টেলকে সব খবরাখবর দিচ্ছে। এ সময় পেনিয়া জানায় সে ডিফেন্স মিনিস্টারকে এক্ষেত্রে সন্দেহ করছে, কিন্তু অ্যাম্বাসেডর এটা বিশ্বাস করে না। তাছাড়া কলম্বিয়া সরকারের কিছু উচ্চপদস্থ এজেন্ট পেনিয়াকে কলম্বিয়া থেকে সরাতে চাচ্ছিল, তাই অ্যাম্বাসেডর তার কথাকে তো গুরুত্ব দেয়ই না, বরং পেনিয়াকে সেদিন বিকেল 5টার মধ্যে কলম্বিয়া ছেড়ে যেতে বলা হয়। এই খবরে পেনিয়া অবাক হওয়ার পাশাপাশি বেশ হতাশও হয়ে পড়ে, কারণ অনেক আশা নিয়ে ক্যালি কার্টেলকে শেষ করার একটা মিশনে সে নেমেছিল। সে চাইছিল যে কোনোভাবেই হোক মিগুয়েলকে ধরতে, আর এজন্য এজেন্ট পেনিয়ার কাছে খুব কম সময় ছিল। অ্যাম্বাসেডরের কাছ থেকে বার্তাটা পাওয়ার পর এজেন্ট পেনিয়ার মধ্যে মিগুয়েলকে ধরার একটা জেদ চেপে বসে। যেহেতু সেদিন বিকেল 5টা পর্যন্ত সময় ছিল, তাই এজেন্ট পেনিয়া এই কয়েক ঘন্টার মধ্যেই একটা কারিশমা দেখাতে চাইছিল মিগুয়েলকে ধরার মাধ্যমে, আর সে সেটাই করতে চলেছিল যেটা তার মন চাইছিল। তো সে তার দুজন এজেন্ট ডেন এবং ক্রিস্টালকে এবার সাথে নেয়। এজেন্ট পেনিয়া তাদেরকে বলে যে আজই তারা মিগুয়েলকে ধরবে। এজেন্ট পেনিয়া এরপর জেনারেলের সাথে দেখা করে এবং সে তার কাছে সেদিনের রেড করার জন্য অনুরোধ করে, আর দেখা যায় জেনারেলও রাজি হয়ে যায়। তবে অনেক গোপনীয়তার সাথে তারা রেড করার প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে মিগুয়েলের ছেলে ডেভিড একসময় জানতে পারে যে ক্যালি কার্টেলের প্রতারক অন্য কেউ নয়, বরং তাদের একান্ত বিশ্বস্ত সার্সেডো, আর তাই সে সার্সেডোর পরিবারকে মারার জন্য দলবল নিয়ে সেখানে গিয়ে হাজির হয়। এজেন্ট পেনিয়া যখন এটা জানতে পারে, তখন সে ডেন এবং ক্রিস্টালকে সার্সেডোর পরিবারকে রক্ষা করার জন্য পাঠায়, এবং দেখা যায় এজেন্টরা তাদেরকে রক্ষা করতেও সক্ষম হয়। এদিকে ঠিক একই সময়ে মিগুয়েলের কাছে একটা খবর আসে যে তাকে ধরার জন্য রেইড হতে চলেছে, তাই সে খবর পেয়ে দ্রুত পালাতে শুরু করে। কিন্তু এবার আর শেষ রক্ষা হয় না এই নতুন ক্যালিবসের। যদিও আর্মির সাথে গুলির লড়াই চলেছিল সেদিন, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত মিগুয়েলের লোকদেরকে একে একে মেরে ফেলে এবং জেনারেল জোস মিগুয়েলকে রাস্তার উপরই আটক করতে সক্ষম হয়। এই কয়েক ঘন্টার প্ল্যান এবং সাফল্যে এজেন্ট পেনিয়া অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই সাফল্যের কারণে সে মনে করেছিল এখন তার কলম্বিয়ায় থাকাটা সম্ভব হবে। তো এরপরে আমরা গিলবার্তো আর মিগুয়েলকে একত্রে সেই জেলের মধ্যে দেখতে পাই, আর এভাবেই একে একে ক্যালির প্রধান দুই বস গ্রেপ্তার হয়েছিল। তবে তারা তারপরেও কিন্তু দমে গিয়েছিল না। জেলে বসেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে সরকারের সাথে তারা ডিলটা শেষ পর্যন্ত শেষ করবে, তাই তারা পাঁচও এবং চেপেকেও জেলে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। দুই ভাই ভাবছিল এটা করলে তাদের শাস্তিটা কমে যাবে, আর জেল থেকে বের হয়ে তারা সত্যি সত্যিই তাদের সব অপকর্মগুলো ছেড়ে দেবে এবং ভালোভাবে জীবন কাটাতে পারবে, কারণ তাদের কাছে তখনও অনেক অনেক টাকা ছিল। এরপর চেপে তাদের প্ল্যান অনুযায়ী আমেরিকান সরকারের কাছে একদিন সারেন্ডার করে, কিন্তু পাঁচও সারেন্ডার করার আগে তারা একটা কাজ শেষ করতে চাইছিল, আর সেটা হলো নর্দার্ন ভ্যালির বসকে শেষ করে দেয়া। পাঁচও চাইছিল পুরো নর্দার্ন ভ্যালিকে নিশ্চিহ্ন করে দিতে, কারণ এর আগের একটা হামলায় তার মারাত্মক ইনজুরি হয়, ফলে তাকে তখন হুইল চেয়ারে জীবন কাটাতে হয়েছিল। তাই নর্দার্ন ভ্যালিকে শেষ করে পাঁচও সিদ্ধান্ত নেয় এরপর সে সারেন্ডার করবে, আর এ চিন্তা থেকেই একদিন পাঁচও তার পুরো টিম নিয়ে নর্দার্ন ভ্যালির উপরে হামলা শুরু করে এবং দেখা যায় এক এক করে পাঁচও নর্দার্ন ভ্যালির সব লোকদেরকে মেরে ফেলে। এতে ক্যালি কার্টেল গ্যাংয়ের পর ড্রাগসের বিজনেস করার জন্য তখন কলম্বিয়াতে আর কোনো গ্যাংই অবশিষ্ট ছিল না। তবে যদি নতুন কোনো গ্যাংয়ের উত্থান হতেও হতো, তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো এরপর পাঁচও জেনারেল জোসের কাছে শেষ পর্যন্ত সারেন্ডার করে। পাঁচোর সারেন্ডারের মাধ্যমেই ক্যালি কার্টেলের সব পার্টনাররা শেষ পর্যন্ত জেলে চলে গিয়েছিল। এত সব ক্রাইম করার পর কোর্ট তাদের মাত্র কয়েক বছরের জেল দিয়েছিল। আসলে কলম্বিয়ান সরকার শুধু এই ড্রাগ বিজনেসটা বন্ধ করতে চাইছিল, আর শহরে শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছিল। ক্যালি কার্টেলের সবার জেলে বন্দী হওয়ার মধ্য দিয়েই কলম্বিয়াতে একটা শান্তির পরিবেশ নেমে আসে। কিন্তু এখানেই কি শেষ হয়ে গিয়েছিল সিজন 3-র গল্প নার্কোসের? মোটেই না, কারণ কাহিনী এখনও বাকি আছে। দেখতে থাকুন। ক্যালি কার্টেলের 4 সদস্য জেলে বন্দী হলেও তখনও তারা বিশাল ধনী ছিল। জেলে বসেই তারা পার্টি করত, কিন্তু এজেন্ট পেনিয়া সহ আরও কয়েকজন ক্যালি কার্টেলকে পুরোপুরি শেষ করে দিতে চাইছিল। এজেন্ট পেনিয়া, এজেন্ট ডেন এবং এজেন্ট ক্রিস্টালকে এজন্য বিশেষ কিছু নির্দেশনাও দিয়েছিল। আর একদিন এই তিনজন তাদের পুলিশ ফোর্স নিয়ে একদিন প্রস্তুত হয়। তারা মূলত সার্সেডোর সাথে দেখা করতে চাইছিল, কারণ তার থেকে আরেকটা সাহায্য তারা পাবে বলেই আশা করেছিল। সাহায্যটা কী ছিল সেটা কিন্তু খুবই চমকে যাওয়ার মতো একটা ব্যাপার। এই ডিএ এজেন্টরা জানতে চাইছিল যে পালের্মো কোথায়, কারণ তারা জানতো একমাত্র পালের্মোই এই ক্যালি কার্টেলদের সব টাকা পয়সার হিসেব রাখত এবং কারা কারা সরকারের ক্যালি কার্টেল থেকে ঘুষ নিত তাদের বিষয়টাও পালের্মোর একেবারে মুখস্থ ছিল। ক্যালি কার্টেলের সকল সম্পদ, টাকা পয়সা কোথায় আছে এগুলো একমাত্র পালের্মোর হেফাজতেই ছিল। তাই এজেন্টরা ভেবেছিল পালের্মো যদি সব কিছু তাদের বলে দেয় তাহলে ক্যালি কার্টেল একেবারে নিঃস্ব হয়ে যাবে আর তখনই তাদের বিরুদ্ধে শক্ত কোনো প্রতিশোধ নেওয়া হবে। পেনিয়ার এ ধরনের প্ল্যান জানতে পেরে সার্সেডো একদিন এজেন্টদের সাথে পালের্মোর বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু দেখা যায় সেখানে ঠিক সেই সময় নেভেগেন্তে আগে থেকে অপেক্ষা করছিল। তাই জর্জদের দেখে সে তাদের উপরে গুলি ছুটতে শুরু করে, কিন্তু জর্জ সার্সেডো আত্মরক্ষার কারণে সেদিন নেভেগেন্তেকে মেরে ফেলে আর এজেন্ট পেনিয়া পালের্মোকে উদ্ধার করে বোগোটাতে নিয়ে আসে। সে কলম্বিয়ার সরকারের কাছে পালের্মোকে না দিয়ে সরাসরি তাদের অ্যাম্বাসিতে নিয়ে আসে এবং পালের্মোকে কি করতে হবে সেটা তাকে বলা হয়, কিন্তু পালের্মো তাদের সব কিছু জানানোর পরিবর্তে শর্ত আরোপ করে। আর শর্তটা হচ্ছে জর্জ সার্সেডোর মতো তাকেও আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দিতে হবে এবং সিকিউরিটি দিতে হবে। শেষ পর্যন্ত বড় কিছু জানতে পারবি এটা ভেবে ইউএস গভর্নমেন্ট তার কথা মেনে নেয়। তারপরে পালের্মো কোর্টে ক্যালি কার্টেলে সব টাকা পয়সার ব্যাপারে বলে দেয় আর তার জবানবন্দির কারণে ক্যালি কার্টেল এবার সত্যি সত্যিই পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। সেদিনের পর জর্জ সার্সেডো এবং পালের্মোর পরিবারকে আমেরিকাতে শিফট করা হয়, সেই সাথে তাদেরকে সিকিউরিটিও দেওয়া হয়। কলম্বিয়াতে ক্যালি কার্টেলে সব ল্যাব একে একে জ্বালিয়ে দেওয়া হয় এবং এসব কিছুর মাধ্যমেই ক্যালি কার্টেলের কাছে তখন আর কোনো ক্ষমতাই ছিল না এবং এর মাধ্যমেই তারা সারা জীবনের জন্য জেলে বন্দী হয়ে যায়। এই চার পার্টনারদের মধ্যে চেপে কোনোভাবেই গিলবার্টের এ ধরনের সিদ্ধান্তের কথা মেনে নিতে পারছিল না এবং সে এটা কোনোভাবেই ভাবতে পারছিল না যে সারা জীবন তাকে জেলে থাকতে হবে। তাই সে নিজেই একদিন রক্ষীদের ঘুষ দিয়ে জেল থেকে পালিয়ে সেই কার্সিকান ব্রাদার্সের সাথে হাত মেলানোর চেষ্টা করে, কিন্তু কার্সিকান ব্রাদার্স তাকে সেখানেই মেরে ফেলে আর তার লাশ রাস্তায় ফেলে দেয়। পাঁচও যদিও নর্দার্ন ভ্যালির অনেককেই মেরে ফেলেছিল, কিন্তু তাদের মধ্যেও কয়েকজন শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল। এই বেঁচে যাওয়াদের মধ্যেই একজন একদিন জেলে ঢুকে পাঁচকে খুন করে। ক্যালি কার্টেলের দুজন পার্টনার ইতিমধ্যেই এই ঘটনায় মারা গিয়েছিল আর তখন শুধু গিলবার্তো এবং মিগুয়েলই বেঁচেছিল। তাদেরকে শেষ পর্যন্ত ইউএসএতে এক্সট্রাডিকশনে দিয়ে দেওয়া হয়, যেখানে তারা সারা জীবন কয়েদিদের মতোই থাকবে, বাড়তি কোনো সুযোগ সুবিধাই পাবে না। এটা ছিল সেই এক্সট্রাডিকশন যেটা পাবলো এসকোবার ভীষণ ভয় পেত। যেটাকে পাবলো ভয় পেত সেটাই গিলবার্তো আর মিগুয়েলের ভাগ্যে জুটে গিয়েছিল। আর এখানেই নার্কোস সিজন 3 ক্যালি কার্টেলের কাহিনীটা শেষ হয়। এত বড় একটা বিজয়ের পর এজেন্ট পেনিয়া কলম্বিয়া এবং আমেরিকার সবচেয়ে বড় হিরো বনে গিয়েছিল। তাকে অনেক বড় পদে নিযুক্ত করা হয় এরপর এবং তাকে মেক্সিকোতে ট্রান্সফার করা হয়, কারণ কলম্বিয়াতে ড্রাগের রমরমা বাণিজ্য শেষ হলেও মেক্সিকোতে তখন বিভিন্ন কার্টেলের উত্থান ঘটছিল। বন্ধুরা, নার্কোস মেক্সিকোতে দুটো সিজন রয়েছে। সিজন 1-এ মেক্সিকো সিটির পূর্বের কার্টেল গ্যাংয়ের কাহিনী দেখানো হয়েছে, যারা শুধুমাত্র তখন গাঁজা টাইপের কিছু মাদক বিক্রির সাথে জড়িত ছিল। এই কাহিনী পাবলোর জন্মেরও আগের কাহিনী, যেটা নার্কোস মেক্সিকোর সিজন 1-এ দেখানো হয়েছে। আর সিজন 2-তে প্রেজেন্ট কার্টেলের কাহিনী দেখানো হয়েছে। তো নার্কোস মেক্সিকোর সেই সিজনগুলো যদি দেখতে চান তবে কমেন্টে এখনই জানান। তো সব মিলিয়ে অপেক্ষায় থাকুন এবং এই চ্যানেল থেকে এক্সাইটিং সব সিরিজের এক্সপ্লেইন দেখতে যথারীতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন, অনুরোধ থাকলো। তো ফিরছি অন্য কোনো এক টিভি সিরিজের গল্প নিয়ে খুব শীঘ্রই। সে পর্যন্ত টেক কেয়ার, টাটা, বাই বাই।